জাহাঙ্গীর আলম, পিতা মৃত মোহাম্মদ আলী আকবর কন্ট্রাক্টর, মাতা মরিয়ম বেগম, হাজি আব্দুল মালুম বাড়ি, থানা ও পোস্ট অফিস বন্ধ, জেলা চট্টগ্রাম। 1971 সালে যুগকালীন সময়ে আমাদের বাড়িতে ডক্টর মাহফুজের ভাই ফয়েজ এবং ফয়েজের বোন জাফরকে নিয়ে আমাদের এলাকার নূর মোহাম্মদ এবং আমর শরীফ আমার বাবার কাছে আনিয়ে দেয়। তাদেরকে আমাদের বাংলায় রাখা হয়। মুক্তিযোদ্ধারা প্রায় সময় আমাদের ঘরে ভাত খাইতো, আমার মা ভাত রান্না করতো এবং আমাকে আমার বাংলা ঘরে পাঠাইতো। এরা কয়জন আছে জিজ্ঞাসা করতো, আমি ট্রেনিং করেছিলাম। ফয়েজ ভাইয়ের ডক্টর মাহফুজের নেতৃত্বে আমরা আমাকে ট্রেনিং করেছিল। আমাকে নিয়ে ফয়েজ ভাই নৌবাহিনীর ঘাঁটিটা পুরো প্রশিক্ষণ করছিল। আমাদের এলাকায় রাস্তাঘাট চিনত না। ফয়েজ ভাই যখন নতুন নতুন গেছিলো আমাদের এলাকায়, আমি সমস্ত রাস্তাঘাট ওনাকে পরিচয় করে দিতাম, কোন দিকে গেলে কোন দিকে পালানো যাবে আমি সব দেখাই দিতাম। আমি একদিন বাংলার মধ্যে তারা কয়জন আছে দেখার জন্য গেছি, এই সময় অপারেশনে যাবে ডাক্তার মাহফুজ সাহেব। ডাক্তার মাহফুজ সাহেব আমি বিনা অনুমতিতে বাংলার ঘরে ঢুকে যাওয়াতে আমাকে একটা চড় মারা দিয়েছিল। পরে ফয়েজ ভাই বলছে এটা আকবর সাহেবের ছেলে। আর্মিরা ধরে ফেলছিল আমাকে, আমাকে মারধর করছিল, গালে চড় দিয়েছিল এবং আমার কাঁধের উপর বন্দুকের রাইফেল দিয়ে বার দিয়ে মারছিল। মুক্তিযোদ্ধারা কোথায় আছে, অস্ত্র কোথায় আছে দেখাই দেওয়ার জন্য আমাকে সোহাইয়া সিনার উপর ব্যানেট দিয়ে গুঁতা দিয়েছিল যে কোথায় অস্ত্র রাখছে, মুক্তিযোদ্ধারা কোথায় বলো বলতে বলছিল। আমি কিন্তু আমার মুখ দিয়ে শেয়ার করতে পারে নাই। শেষ পর্যন্ত আমার বাম পায়ের হাঁটুর নিচে আমাকে ব্যানেট দিয়ে আঘাত করেছিল, এই আঘাতের চিহ্ন আমার পায়ে এখনও আছে। আমার বাসায় একটা টিচার ছিল আবুল কাশেম নামক, ওনাকে হাঁটুর তল দিয়ে হাঁটুর তলায় হাত দিয়ে কান্দড়াইয়া কাঁধের পিঠের উপর বন্দুক দিয়ে রাইফেল দিয়ে মারছিল। উনি চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছিলেন, নোয়াখালীর এক ভদ্রলোক। স্বাধীনতার 3 মাস পূর্বে পাকিস্তানি হানাদার বাহিনীরা আমার বাড়ি ঘেরাও করে। ফয়েজের দেওয়া একটি রিভলভার আমার মার হাতে জমা দেয়। আমার মা ভ্যানিটি ব্যাগে করে আলমারিতে এটা রাখে। আর্মিরা যখন আমাদের বাড়ি ঘেরাও করে আমার বাবাকে ধরে নিয়ে যায়, আমার মা ওই অস্ত্রটি ভ্যানিটি ব্যাগ করে কোমরের মধ্যে লুকিয়ে রাখে এবং আলমারি থেকে শাল বাহির করে শালটা গায়ে দিয়ে দেয়। কারণ পেটটা উঁচু হয়ে গেছে, ভ্যানিটি ব্যাগটা ঢুকাতে ভ্যানিটি ব্যাগের টাকা ছিল 35,000 টাকা, ওই আর ওই রিভলভারটা ছিল। আমার মা এটা যদি সরাইতে না পারতো বা ধরা খাইতো তাহলে আমাদেরকে এলাকার সবাইকে মেরে ফেলত। আমাদের এই কথাগুলো যদি বই পুস্তকে লিপিবদ্ধ করা হয় নতুন প্রজন্মরা এটা জানবে, শিখবে মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছিল, কেমন করে হয়েছিল, কত মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছিল, এগুলো এরা জানতে পারবে নতুন প্রজন্মরা।